ওয়েলকাম টু পিয়ার লার্নিং। 2023 সালের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের আমার এই ভিডিও। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করছি। দেখো, শ্রেষ্ঠ ডাইরেক্টর হিসাবে ব্রিটিশ ন্যাশনাল অ্যাওয়ার্ডস পেলেন কে? শেখর কাপুর। 2 নম্বর, দেখো, মো জঙ্গল জমি যোজনা, এটা চালু করলো কে? উড়িষ্যা সরকার। পুরুষদের একক বিভাগে কানাডা ওপেন কে জিতলেন? লক্ষ্য সেন। ঠিক আছে, কানাডা ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা জিতলেন কে? লক্ষ্য সেন। 4 নম্বর, দেখো, ভারতের প্রথম বৈদিক থিম পার্ক এটা চালু হলো কোথায়? নয়ডাতে। 5 নম্বর, দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নির্ভর নোটস অ্যাপ, যেটার নাম হচ্ছে কি? নোটবুক এলএম, এটা চালু করলো কে? গুগল। গজকথা অভিযান, গজকথা অভিযান এই প্রকল্পটি চালু করলো আসাম সরকার। 7 নম্বর, দেখো, তামিলনাড়ুর আউথুর পান জিআই ট্যাগ পেয়েছে। 8 নম্বর, দেখো, চোদ্দই জুলাই 2023-এ যে চন্দ্রযান-3 উৎক্ষেপণ হয়েছিল, এই কার্যক্রমের সম্পূর্ণ কার্যক্রমটি ডাইরেক্টর ছিলেন কে? পি থিরামুথুভেল। 9 নম্বর, জাপানের এপসিলন রকেট ইঞ্জিন টেস্টের সময় ধ্বংস হয়ে গেল। 10 নম্বর, হচ্ছে জম্মু কাশ্মীরের নামদা আর্ট কে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে পুনরুজ্জীবিত করা হলো। নেক্সট, হায়দ্রাবাদে বোনালু উৎসব অনুষ্ঠিত হলো। তাহলে বোনালু উৎসব কোথায় হলো? হায়দ্রাবাদে হয়েছে। ভারত আর মঙ্গোলিয়ার মধ্যে কি যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট এটা অনুষ্ঠিত হলো? পরীক্ষায় এরকম ধরনের দেবে, নোমাডিক এলিফ্যান্ট কার কার মধ্যে হলো? তাহলে উত্তর হবে হচ্ছে ভারত আর মঙ্গোলিয়া। নেক্সট, আইআইটি দিল্লি ভারতের বাইরে কোথায় তাদের ক্যাম্পাস করলো? আবুধাবিতে করবে বলে তারা সিদ্ধান্ত নিল। 14 নম্বর, নেক্সট, ইউকে প্রাইম মিনিস্টার্স পয়েন্ট অফ লাইট এই পুরস্কারটা কে পেলেন? ভারতীয় বংশোদ্ভূত মোক্ষ রায়। নেক্সট, অমৃত মহোৎসব এফডি স্কিম, এই স্কিমটা চালু করলো আইডিবিআই ব্যাংক। নেক্সট, গ্রামীণ আবাস ন্যায় যোজনা এটা কি কোন রাজ্য চালু করেছে? ছত্তিশগড় রাজ্য চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট রাজকোটে হিরাসার গ্রামে উদ্বোধন করলেন। ঠিক আছে, রাজকোটে হিরাসার গ্রামে হলো গুজরাটের প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট। নেক্সট, অরুণাচল প্রদেশের প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন? তেনজিং ইয়াংকি। পরে নেক্সট, দেখো, মেরি মাটি মেরা দেশ এই ক্যাম্পেইনটি উদ্যোগ নিয়েছে কে? মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট, হচ্ছে ভারতীয় সেনা অমৃত সরোবর, এই অমৃত সরোবর এর উদ্বোধন করলেন কোথায়? কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ রাজ্যে করলেন। নেক্সট, দেখো, ভারতের প্রথম অটল ইনকিউবেশন সেন্টার এটা প্রতিষ্ঠা হলো কোথায়? কেরালাতে হলো। নেক্সট, দেখো, 1 আগস্ট 2023 আসামে নতুন বিধানসভার যে বিল্ডিংটা উদ্বোধন হলেন, এটা উদ্বোধনটা কে করলেন? লোকসভার স্পিকার ওম বিড়লা। নেক্সট, দেখো, ইংল্যান্ডের ক্রিকেট খেলোয়াড় মঈন আলী অবসরের সিদ্ধান্ত নিলেন। তাহলে মঈন আলী কোন দেশের হয়ে খেলতেন? ইংল্যান্ডের হয়ে তিনি খেলতেন ক্রিকেট। নেক্সট, 24, দেখো, ভারতীয় বংশোদ্ভূত লেখিকা চেতনা মারুর প্রথম উপন্যাস ওয়েস্টার্ন লেন এটা 2023 সালে বুকার পুরস্কারের মনোনয়ন পেয়েছিল। ঠিক আছে, 2023 সালে বুকার পুরস্কারের মনোনয়ন পেয়েছিল ভারতীয় বংশোদ্ভূত লেখিকা চেতনা মারুর প্রথম উপন্যাস ওয়েস্টার্ন লেন। নেক্সট, দেখো, ইসরো পিএসএলভি 56 রকেটে করে সিঙ্গাপুরের কতগুলি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে? 7টি স্যাটেলাইট। নেক্সট, দেখো, উত্তরপ্রদেশের জলেশ্বর মেটাল ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট, দেখো, সারা ভারতে শিশুদের যত্ন নেওয়ার জন্য এমএএসআই পোর্টাল চালু হলো। নেক্সট, দেখো, হিমাচল প্রদেশ সরকার হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম কর্পোরেশন এটার নতুন নাম কি দিল? হিমক্রাফট। নেক্সট, দেখো, এশিয়ান গেমসে বিভিন্ন প্রতিযোগিনীদের অংশগ্রহণ সংক্রান্ত একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা তৈরি করেছিল কে?
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তার নাম কি দিয়েছে তারা? হাল্লা বোল। নেক্সট দেখো, 24/7 ভিডিও ব্যাংকিং সার্ভিস চালু করেছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। নেক্সট দেখো, চাঁদের উদ্দেশ্যে Luna 25 মিশনটা গেছিল, যেটা সেটা লঞ্চ করেছে কি রাশিয়া, ঠিক আছে, রাশিয়া 11 আগস্ট 2023 লঞ্চ করেছিল, কিন্তু এটা হচ্ছে সাকসেস পায়নি। নেক্সট দেখো, 15 আগস্ট 2023 কতজন পুলিশকর্মী পুলিশ মেডেল পুরস্কারে সম্মানিত হলেন? 954 জন, ঠিক আছে, পুলিশ মেডেল পুরস্কারে সম্মানিত হলেন। নেক্সট দেখো, অন্নপূর্ণা ফুড প্যাকেট স্কিম এটা চালু করলো রাজস্থান, রাজস্থান সরকার। নেক্সট দেখো, ভারতে প্রথম ড্রোন টেস্ট সেন্টার এটা উদ্বোধন করলো কোন রাজ্য? তামিলনাড়ু। নেক্সট দেখো, 17 আগস্ট 2023 অ্যাডিকশন ফ্রি বেঙ্গল এই ক্যাম্পেইনটি উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেক্সট দেখো, মাটির নিচে ভৌম জলের সংরক্ষণের জন্য উত্তরপ্রদেশ সরকার চেক ড্যাম, এই চেক ড্যাম তৈরির সিদ্ধান্ত নিলেন। নেক্সট দেখো, ভারতীয় বংশোদ্ভূত থারমান সানমুগারত্নম সিঙ্গাপুরের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন। তাহলে সিঙ্গাপুরের নতুন রাষ্ট্রপতি হলেন কে? থারমান সানমুগারত্নম। নেক্সট, দাবিহীন সঞ্চয় বা ইংরেজিতে হচ্ছে আনক্লেম ডিপোজিটস খুঁজে বার করার জন্য উদ্গম এই পোর্টালটা চালু করেছে কে? এই পোর্টালটি চালু করেছে হচ্ছে RBI। নেক্সট হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য অতিথি পোর্টাল, এই অতিথি পোর্টাল চালু করেছে কেরালা। নেক্সট হচ্ছে, অনূর্ধ্ব 20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা পেলেন পিয়া মালিক। নেক্সট হচ্ছে, কন্যাকুমারীর মাটি কলা হচ্ছে GI ট্যাগ পেয়েছে। নেক্সট হচ্ছে, উত্তর পূর্ব ভারতের প্রথম বিমানবন্দর হিসেবে গুয়াহাটি এয়ারপোর্ট ডিজি যাত্রা চালু করলো, ডিজি যাত্রা চালু করলো হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট। নেক্সট হচ্ছে, নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হলেন? নতুন প্রধান বিচারপতি হলেন হচ্ছে বিশ্বম্বর শ্রেষ্ঠা। নেক্সট হচ্ছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কে বাদ দিয়ে কর্ণাটক কি করলো? রাজ্য নতুন শিক্ষানীতি তৈরি করলো। কর্ণাটক সরকার হচ্ছে প্রথমে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কে গ্রহণ করেছিল এবং পরবর্তীকালে তারা বাদ দিয়ে তারা নিজস্ব রাজ্য শিক্ষানীতি তৈরি করেছে। নেক্সট হচ্ছে, 45 ওয়ার্ল্ড কাপ 2023 এটা চ্যাম্পিয়ন কে হয়েছে? ম্যাগনাস কার্লসেন, ঠিক আছে, এটা হচ্ছে দাবা খেলা, ঠিক আছে, ফাইড ওয়ার্ল্ড কাপ চেস চ্যাম্পিয়নশিপ এটা চ্যাম্পিয়ন হচ্ছে ম্যাগনাস কার্লসেন। পরে 18টি অটল রেসিডেন্সিয়াল স্কুল তৈরি মঞ্জুরি দিল উত্তরপ্রদেশের মন্ত্রিসভা। তাহলে 18টি কতগুলি অটল রেসিডেন্সিয়াল স্কুল হবে উত্তরপ্রদেশে? 18টি। নেক্সট দেখো, আসাম সরকার 4টি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নিলেন। নেক্সট হচ্ছে, 69তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস বেস্ট ফিচার ফিল্ম পুরস্কারে সম্মানিত হলো কে? রকেট্রি। নেক্সট দেখো, 49 ইনফোসিস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন? মহিলা টেনিস খেলোয়াড় ইগা সোয়াটেক। 50 দেখো, পিচ সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট এই আত্মজীবনীটি কে লিখলেন? অমৃত মাথুর। নেক্সট দেখো, বেসরকারি বিমান চলাচল ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগ অন্বেষণ করার জন্য হ্যাল, HAL হেভাস অ্যারোটেক ইন্ডিয়া এর সঙ্গে কি চুক্তি করল? নেক্সট দেখো, 52 ন্যাশনাল স্মার্ট সিটি অ্যাওয়ার্ড 2022 পুরস্কার পেল ইন্দোর, ঠিক আছে। তোমাদের এ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দাও, তাহলে আমি এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আরো উৎসাহ পাবো, ঠিক আছে। চলো নেক্সট দেখো, ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 ব্রোঞ্জের পুরস্কার কে পেল? HS প্রণয়। নেক্সট দেখো, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য ক্রিউ 7 এই মিশনটা চালু করলো কে? NASA। নেক্সট দেখো, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল সংক্রান্ত একটি নতুন অধ্যায় সপ্তম শ্রেণীর সিলেবাসে যুক্ত করলো NCERT। তাহলে কোন শ্রেণীর সিলেবাসে যুক্ত করেছে? সপ্তম শ্রেণীর সিলেবাসে। নেক্সট দেখো, ঢোলপুর কারাউলি টাইগার রিজার্ভ এটা কোথায় অবস্থিত? এটা রাজস্থান অবস্থিত, এটা রাজস্থান সরকার মঞ্জুরি দিল।
নেক্সট দেখো, কানাডার প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেট খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেললেন কে? ড্যানিয়েল ম্যাকগে। ড্যানিয়েল ম্যাকগে কোন দেশের খেলোয়াড়? কানাডার। নেক্সট হচ্ছে আসামের চাকুয়া চালচে জিআই ট্যাগ পেল। নেক্সট হচ্ছে রমন ম্যাকসাই পুরস্কার 2023 পুরস্কার পেলেন ভারতীয় ডাক্তার রবি কান্নান। এই রমন ম্যাকসাইসাই পুরস্কারের পুরো লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখে আসতে পারো। জম্মু কাশ্মীর রাজ্যের ভাদেরওয়া রাজমা এটা জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসাবে জন্ম সংক্রান্ত রেজিস্ট্রেশন কি করলো? আধারের সঙ্গে লিঙ্ক করে দিল। কোন রাজ্য? নাগাল্যান্ড। নেক্সট দেখো, 62 অক্টোবর মাসকে হিন্দু হেরিটেজ মান্থ হিসেবে ঘোষণা করলো আমেরিকার রাজ্য জর্জিয়া, ঠিক আছে। নেক্সট 63 ব্রিক্স ইনোভেশন ফোরাম থেকে ওয়ার্ল্ড ইনোভেশন অ্যাওয়ার্ড এই পুরস্কার সম্মানিত হলেন শান্তা থোটাম। নেক্সট 64 গাই যাত্রা উৎসব এটা পালিত হলো কোথায়? নেপালে। নেক্সট 65 ডুরান্ট কাপ 2023 এটা চ্যাম্পিয়ন হয়েছে কে? মোহনবাগান। তারা কাকে হারালো? ইস্টবেঙ্গলকে 1-0 হলে হারালো। নেক্সট ন্যাশনাল ডায়াবেটোলজিস্ট অব দ্য ইয়ার এই পুরস্কার পেলেন কে? ডক্টর নবীন আগরওয়াল। নেক্সট ডক্টর ভিজি প্যাটেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড এই পুরস্কারটা পেলেন সত্যজিৎ মজুমদার। নেক্সট হচ্ছে উড়িষ্যার রায়গাদা শাল এটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে, রায়গাদা শাল উড়িষ্যার। নেক্সট হ্যাঞ্জাও এশিয়ান গেমস যেটা চীনে হলো 2023-এ ভারতের দলের অফিসিয়াল স্পন্সর ছিল আমুল কোম্পানি। নেক্সট 70 লিডিং ফিনটেক পার্সোনালিটি অব দ্য ইয়ার এই পুরস্কার সম্মানিত হলো কে? আদিব আহমেদ। নেক্সট দেখো 71 বয়স্ক নাগরিকদের জন্য প্রয়াগরাজ সিটি পুলিশ কি করলো? সেভেরা স্কিম, এই সেভেরা স্কিম শুরু করলো, সাভেরা স্কিম। 72 AIIMS পাটনা তারা কি করলো? ড্রোনের মাধ্যমে সাপের বিষ বিরোধী ভ্যাকসিন এবং ওষুধ বিতরণ করবে বলে সিদ্ধান্ত নিল। 73 দেখো ইজিপ্টে যে অনুষ্ঠিত হলো সামরিক মহড়া ব্রাইস্টার 2023 এটাতে ভারতীয় যুদ্ধ জাহাজ অংশগ্রহণ করেছিল, তার নাম হচ্ছে INS সুমেধা। নেক্সট 74 ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড এর কনফারেন্সটা কোথায় হয়েছে? নতুন দিল্লিতে হয়েছে। নেক্সট হচ্ছে তামিলনাড়ুর সালেম সাগুদানা কি জিআই ট্যাগ পেয়েছে? তামিলনাড়ুর। নেক্সট স্ট্রিট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 অনুষ্ঠিত হলো কোথায়? চেন্নাইতে। নেক্সট 77 ন্যাশনাল ফার্স্ট ট্রানজিট কার্ড এটা চালু করেছে কে? SBI। নেক্সট 77 ট্রান্সজেন্ডারদের জন্য OBC মর্যাদা এবং পেনশনের ব্যবস্থা করেছে কে? ঝাড়খণ্ড সরকার। নেক্সট 79 21তম যৌথ সামরিক মহড়া বরুণা এটা অনুষ্ঠিত হলো কার মধ্যে? ভারত আর ফ্রান্সের মধ্যে। নেক্সট 80 স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ এটা 2023 এটা সার্ভেতে প্রথম স্থান অধিকার করেছে কে? ইন্দোর, মধ্যপ্রদেশের ইন্দোর। দ্বিতীয় স্থানে আছে আগ্রা, তৃতীয় স্থানে রয়েছে থানে। নেক্সট 3 সেপ্টেম্বর কে সনাতন ধর্ম দিবস হিসাবে ঘোষণা করলো কে? আমেরিকা। নেক্সট ডক্টর AM গোখলে এই পুরস্কার সম্মানিত হলেন সঞ্জয় মিশ্র। নেক্সট 83 US ওপেন মেন্স টাইটেল জিতলেন কে? নোভাক জোকোভিচ, সার্বিয়ার। নেক্সট 84 ক্যাশ ফর ওয়েস্ট স্কিম এটা চালু করেছে কে? পাটনা মিউনিসিপ্যাল কর্পোরেশন। নেক্সট 85 হ্যারিকেন ড্যানিয়েলে তাণ্ডবে লিবিয়ার ডার্না শহরে 20% এলাকা প্রায় ধ্বংস হয়ে গেল। তাহলে হ্যারিকেন ড্যানিয়েল লিবিয়ায় আছে পড়েছিল, খেয়াল রাখবে লিবিয়ায়। নেক্সট 86 ন্যাশনাল হুইল চেয়ার রাগবি চ্যাম্পিয়নশিপে জিতলো কে? পঞ্চমবারের জন্য জিতলো হচ্ছে এটা মহারাষ্ট্র। নেক্সট হচ্ছে 87 টেনিস খেলোয়াড় সিমোনা হালেপ যেটা রোমানিয়ার খেলোয়াড় তিনি 4 বছরের জন্য ব্যান করলো ITIA, 4 বছরের জন্য ব্যান করলো। নেক্সট 83 88 রাশিয়ার ওয়াগনার গ্রুপকে কি সন্ত্রাসবাদী প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করলো ব্রিটেন। নেক্সট 89 দিব্যকলা মেলা এটা অনুষ্ঠিত হলো কোথায়? বারাণসীতে। নেক্সট 90 দেখো পঞ্চায়েত ও পৌরসভা স্তরে OBC প্রার্থীদের জন্য 27% আসন সংরক্ষণ করলো কে? গুজরাট বিধানসভা। নেক্সট 91 টাইম ম্যাগাজিনে দ্য ওয়ার্ল্ডস বেস্ট কোম্পানিজ 2023 হলো ইনফোসিস।
17 সেপ্টেম্বর 2023-এ যশোভূমি কনভেনশন সেন্টার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি কোথায় অবস্থিত? দ্বারকাতে অবস্থিত, ঠিক আছে, দ্বারকাতে অবস্থিত, দিল্লির দ্বারকা। নেক্সট, 93 সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কারে সম্মানিত হলেন কতজন? 84, 84 জন। 94 দেখো, সিঙ্গাপুর গ্রান্ড প্রিক্স 2023-এ পুরস্কার জিতলো কে? কার্লোস কার্লোস সেইঞ্জ, ঠিক আছে। নেক্সট, 95 দেখো, ফ্রান্সের চেভিলিয়ার ডি আই অর্ডারি দেশ আর্টস এট দেশ লেটার্স, এই পুরস্কারটা পেল কে? রাহুল মিশ্র, এটা ফ্রান্স থেকে দেওয়া হলো। নেক্সট, 96 জি টোয়েন্টি উপলক্ষে পিপলস জি টোয়েন্টি এই শিরোনামে একটি ই বুক এর উদ্বোধন করলেন কে? অপূর্ব চন্দ্র। 97 দেখো, মুখ্যমন্ত্রী কৃষক মিত্র যোজনা এটা চালু হলো, মধ্যপ্রদেশ সরকার চালু করেছে, মধ্যপ্রদেশে চালু হলো। নেক্সট, 29 জুন, 29 জুনকে বিজনেসম্যান বিজনেসম্যান ওয়েলফেয়ার ডে হিসেবে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ। 99 চীনের হ্যাংঝাওতে অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমস 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন? ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক ছিলেন হরমনপ্রীত সিং, যিনি হকি খেলোয়াড়, এবং লাভলিনা বরগোহেন, যিনি হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত। আর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন? পি আর শ্রীজেশ, তিনি হচ্ছে ভারতের হকি গোলকিপার। শেষ প্রশ্ন, একলব্য পুরস্কার 2023-এ সম্মানিত হলেন কে? পালক শর্মা। এই ছিল 100টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও, আর আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।